ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। রয়ে থাকা যাত্রীর গার উপরে চলি গেল দ্রুতবেগী রেল, দুজন লোকর থিতাতে মৃত্যু, 30 গৰাকীৰো অধিক লোক আহত। রেলত লাগিছিল অগ্নিকাণ্ড, আতঙ্কিত যাত্রী নামিছিল রেল লাইনত, কাষেৰে আন এখন রেল আহি মহতিয়াই লৈ গল লোকসকলক। এক ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, 2 গৰাকীকৈ লোকর থিতাতে মৃত্যু হয়। বুধবারে সংঘটিত হয় এই ভয়াবহ ঘটনাটো। সন্ধিয়া ঝাড়খণ্ডৰ জামতৰাত রেলর খুন্দত 2 গৰাকীকৈ লোকর মৃত্যু হয়। দুর্ঘটনাত প্রায় 30 গৰাকীকৈ লোক আহত হয়েছে। রেল আরক্ষী আর স্থানীয় প্রশাসনের দলে সাহায্য আর উদ্ধার অভিযান আরম্ভ করেছে। কর্ম মতান্তর সমীপর কালাঝারিয়াত সংঘটিত হয়েছে এই ঘটনা। জানিবপরা অনুসরি বিহারের ভাগলপুর আর বেঙ্গালুরু মাজত যাত্রা করা আং এক্সপ্রেস রেলখনে সন্ধ্যা জামতারা স্টেশন পোৱাৰ লগে লগে রেলখনের এটা এসি কম্পার্টমেন্টত অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আতঙ্কিত যাত্রীসকলে খরখেদাকৈ শিকলি টানি রেলখন রখাবলৈ চেষ্টা করে আর রেলখন রয়ে যাওয়ার লগে লগে জুইর ভয়ত কেবাজনো যাত্রী খরখেদাকৈ রেলেরপৰা নামি আহিল। কাষৰ রেলপথৰ ওপৰেও কেবাজনো লোক গৈছিল। ঠিক সেই সময়তে সেই লাইনের মাজেৰে আসানসোল জানশাম মেমোর এক্সপ্রেস চলি আছিল। আং এক্সপ্রেসৰ যাত্রীসকলে গম পোৱাৰ আগতেই মেমো এক্সপ্রেস রেলখনে তৎমুহূর্ততে এজন পিছত আনজন যাত্রীক রেলখনে মহতিয়াই নিলে। খবর অনুসরি ইয়ারে দুজনের থিতাতে মৃত্যু হয় আর অবশ্যই ব্যক্তিগত সূত্রের মতে হতাহতর সংখ্যা আরও বহু বেশি হওয়ার আশঙ্কা আছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 13।